জয়ের পরে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনাদের হয়ে দাঁড়াতে পারি। জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা শান্তনু ক্যামেরা শুন, লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর এখান থেকে 20,000 ভোটের লিড ছিল, সেখানে দেখা যাচ্ছে যে তুমি 33,000 ভোটের লিড আছো, কি বলবে? কী বলবো, সেটা হচ্ছে দিদির জন্য, দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। সবাই তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবে? কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম, সেটাই বলছি মানুষের কাছে। কী হচ্ছে, 33,000 কত সামথিং, 33,000 সবাইকে, একটা একটা মানে ভোটার যারা আছে তাদেরকে, যারা কর্মী আছে, যারা সারা রাত, যার মা বলছি সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য, পার্টির জন্য, দিদির জয়, এটা সবাই জয়, বাগদার জয়। প্রথম নির্বাচনে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়েছো, এটা এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি আগেই বলেছি লড়াই তো করতে হবে, এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়। সিএম ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার, আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা, বাগদার পাশে দাঁড়ানো। বিজেপি প্রার্থী বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে, সেই কারণে তিনি এখন হেরে গেছে, ওটা তো বলতেই হবে, হেরে গেছে আমি কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু, সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর নয়, আমরা দেখবো না কে কী করছে, শুধু আমাদের কাজ, লক্ষ্য হচ্ছে বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি। যা একদমই নয়, ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই, ওটা অধিকারের লড়াই ছিল, আমাকে তোমরা জানো সবাই কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল, ওটা আলাদা এটা আলাদা। ওর সাথে কি দাদার সঙ্গে এরপরে কথা হবে? কি হচ্ছে, এক বাড়িতে বিধায়ক এবং মা সাংসদ, হ্যাঁ প্রবলেম সলভ হোক কেন কথা হবে না, হাজার অলি আমার দাদা, রক্তের একটা টান আছে, কথা হবেই হবে, নিশ্চয়ই হবে, শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হবে, একদম হবে, কেন হবে না, একদম। এর আগেও আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, যখন প্রথম ক্যান্ডিডেট, তখন আমি বললাম দাদার আশীর্বাদ যেন থাকে, হাজার অলি আমার দাদা, ওনার আশীর্বাদ যেন আমার উপরে থেকে যায়। বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, এবার কি শুদ্ধিকরণের পথে হাঁটবে দিন দল? বাগদা কি তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে বিগত দিনে, দুর্নীতি যদি থাকো তাহলে সিটটা জিততো, মানুষে ভোট দিত, দলে দলে যদি গন্ডগোল থাকতো তাহলে সিটটা বেরোতো না, হয়তো সবাই সমর্থন দিয়েছে, মানুষরা বুঝেছে, সেই হিসাবে সিটটা আজকে দিদির হাতে আমরা তুলে দিয়েছি। ঠিক আছে, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।